জলদি আলুর ফলন কম, লোকসান বাড়ছে চাষির। জলদি জাতের আলু তোলা হচ্ছে হুগলিতে, কাঙ্ক্ষিত ফলন হয়নি। তার উপরে সেভাবে দাম না মেলায় বিঘা পিছু পাঁচ থেকে 7,000 টাকা লোকসান হচ্ছে বলে চাষিদের হাহাকার শোনা যাচ্ছে। ফলে চন্দ্রমুখী এবং জ্যোতি প্রজাতির আলু নিয়েও তারা আশা দেখছেন না। ওই দুই প্রজাতির আলু সবে তোলা শুরু হয়েছে। বিষয়টি কৃষি দপ্তরের নজরে এনেছেন চাষিরা। বীজ এবং আবহাওয়ার কারণেই ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে তাদের অভিযোগ। পুরসুড়া, গোঘাট, আরামবাগ, ধনেখালি, তারকেশ্বর ইত্যাদি ব্লকের বিভিন্ন মাঠে পোখরাজ বা S1 প্রজাতির আলু চাষ হয়, যা জলদি আলু নামেই পরিচিত। এখন ওই দুই প্রজাতির আলু মাঠ থেকে বিক্রি হচ্ছে 210-220 টাকা বস্তা। পুরসুড়ার কেলেপাড়ার চাষি বাপ্পাদিত্য ধরে 16 বিঘা জমিতে আলু চাষ করেছেন। তার খেদ, মোট জমির বিঘা দেড়েকে পোখরাজ আলু চাষ করেছিলাম, বিঘায় ফলন হওয়ার কথা ন্যূনতম 100 বস্তা, পেয়েছি 80 বস্তা। লাভ তো দূর, বিঘায় 7-8,000 টাকা লোকসান হয়েছে। ভালো মানের বীজের অভাব নাকি আবহাওয়ার জন্য এই লোকসান, জানতে কৃষি দপ্তরের শরণাপন্ন হয়েছি। চন্দ্রমুখী বা জ্যোতিতেও লাভে আশা দেখছি না। একইভাবে লোকসানের অভিযোগ এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন গোঘাটের পশ্চিমপাড়া গ্রামের চাষি শেখ হানিফ আলী। তার কথাই, আমার 3 বিঘা জমিতেই পোখরাজ আলু ছিল, বিঘা পিছু 80 বস্তা করে ফলন পেয়েছি। মাঠ থেকে দাম পেলাম মাত্র 210 টাকা বস্তা পিছু। ব্যাপক লোকসান হয়েছে, ক্ষতিপূরণের দাবি করছি আমরা। ক্ষতির কথা শুনিয়েছেন তারকেশ্বরের চাপাডাঙ্গার আলু চাষি নিমাই মণ্ডল, আরামবাগের বলরামপুরের দিব্যেন্দু চিরা প্রমুখ। জেলায় বিক্ষিপ্তভাবে আলুর কম ফলনের খবর মিলেছে বলে স্বীকার করেছেন জেলার উপকৃষি অধিকর্তা প্রিয়লাল মৃধা। তিনি বলেন, আরামবাগের কিছু চাষি ফলন কমের কথা আমাদের বলেছেন। খতিয়ে দেখতে দপ্তরের দল গিয়েছিল, সঠিক কারণ জানতে জমির মাটি এবং ফসলের নমুনা পরীক্ষার জন্য দপ্তরের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। অনুমান করা হচ্ছে আলুর মরশুমের মাঝখানে বার দুয়েক তাপমাত্রার ওঠা পড়ার কিছুটা প্রভাব পড়েছে।